সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের 25 তারিখে এমন একটি দিন আসছে যে দিনে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আবার নতুন অবয়বে উপস্থাপিত হবে। কারণ বাংলাদেশের দক্ষিণাঞ্চল বাংলাদেশের অন্যান্য পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলের সাথে সরাসরি সংযুক্ত হবে এই মহাসড়কের মাধ্যমে, এই সেতুর মাধ্যমে। তাই এখন উন্নয়নের মহাসড়ক বলতে আমরা কিন্তু যেদিকে সবচেয়ে সামনে দেখি সেটি হলো স্বপ্নের পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এর যে গর্বের বিষয় হলো এই সেতুটি সম্পূর্ণ আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত করেছি। আপনারা জানেন যে আমাদের প্রতিটি সেতু একতলা বিশিষ্ট, কিন্তু একমাত্র পদ্মা সেতু যেটা দ্বিতল সেতু, দুটি তলা বাড়ি, বাড়ি যেমন একতলা বাড়ি দুতলা বাড়ি, তেমনি সেতু একমাত্র বাংলাদেশে যেটি দ্বিতল বিশিষ্ট সেতু। মূল সেতুর সাথে যখন পরবর্তীতে আওয়াজ এলো বা দাবি এলো যে রেল সংযোগ করতে হবে, তখন এই দ্বিতল সেতুর অবতারণা করা হয়। মূল সেতু কিন্তু আমাদের একতল বিশিষ্ট পদ্মা সেতু, যেটি সম্পূর্ণ আমাদের বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। এখানে বিদেশি কোনো সাহায্য, বিদেশি কোনো ঋণ বা বিদেশি কোনো অনুদান আমরা নেইনি। তবে সরকার নিয়েছে অনুদান, সরকার কার কাছ থেকে অনুদান নিয়েছে? সরকার অনুদান নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে। অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে সরকার 31,000 কোটি টাকা লোন নিয়েছে পরিশোধ করবে বলে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তথ্য মন্ত্রণালয়ে দুদিন চাকরি করেছি, তথ্য মন্ত্রণালয় একটি বিরাট অঙ্কের টাকা এফপিসির জন্য লোন নিয়েছে যেটা আজ পর্যন্ত পরিশোধ করতে পারেনি। তেমনি এই পদ্মা সেতু করার জন্য কোন বিদেশি সংস্থা বিদেশ থেকে লোন না নিয়ে সরকার অর্থ মন্ত্রণালয় থেকে লোন নিয়েছে 35 বছরে পরিশোধ করবে এই শর্তে। এবং সরকার যে পরিসংখ্যান দিয়েছে যে পরিমাণ টাকা আসবে তাতে 35 বছরের আগে এই লোন পরিশোধ হয়ে যাবে। আমাদের মাঝে যেটা ধোয়াশা আছে, তাহলে চীন কিভাবে আমাদেরকে ঋণ দিল, অমুকদের বিশ্ব ব্যাংক কিভাবে দিল, বিশ্ব ব্যাংক থেকে নিয়ে নিয়ে চীন থেকে নিয়েছি, জাপান থেকে নিয়েছি, না, পদ্মা সেতু সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়ন হয়েছে। অর্থ মন্ত্রণালয় সেতু বিভাগকে, অর্থ মন্ত্রণালয় সেতু মন্ত্রণালয়কে ধার দিয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে, বিদেশ থেকে না। এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে, এটা আমরা হয়তো সবাই জানি তবে ওভাবে জানি না। আমাদের উন্নয়নের মহাসড়ক বাংলাদেশ যাচ্ছে, জিডিপির হার বেড়ে যাচ্ছে, আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। উন্নয়নের মহাসড়কে আমরা মসৃণ মহাসড়কে এগিয়ে যাচ্ছি বলে আসুন আমরা দেশের অরাজকতা সৃষ্টি না করে, আমরা ধোয়াশা সৃষ্টি না করে আমরা পরিষ্কার করে মানুষকে বুঝিয়ে দিই। আমরা স্বীকার করতে অসুবিধা কি? আমার মাথায় চুল কম, এটা স্বীকার করতে অসুবিধা কি? আমার মাথার চুল সাদা হয়ে গেছে, এটা স্বীকার করতে অসুবিধা নেই। সরকার যদি এই পদ্মা সেতু নিজস্ব অর্থনে করতে পারে, আমি করতে পারিনি বলে, আমার সরকার করতে পারেনি বলে তার এই বড় অবদান কি আমরা অস্বীকার করব? এ কথা বলার কোনো অপেক্ষা নেই। পদ্মা সেতু তো লুকিয়ে রাখার মতো একটি সেতু নয়, পদ্মা সেতু তো কি অর্থন হয়েছে। এবং আপনারা অনেকে অনেক উপাত্ত দেওয়ার চেষ্টা করেছে যেখানে ভারতে এই এই 6 কিলোমিটার বা 7 কিলোমিটার সেতু তৈরি করতে এত টাকা লেগেছে, তার চেয়ে 10 গুণ কেন বেশি লাগবে? কারণ ওখানে একটি পিলার যে ওজন বহন করতে পারবে তার চেয়ে 2,000 গুণ ওজন বহন করতে পারবে এই পদ্মা সেতু। একটি পিলার হলো 40 তলা বিশিষ্ট বিল্ডিং এর মতো,
তাই আপনি যদি আমার গায়ে দেওয়া 600 টাকা সাথে সাথে এই বিসিএল চেয়ারম্যান যে 16000 টাকা দামে শার্ট পরে তার সাথে তুলনা করলে হবে না যদিও আমার শার্টটি দেখতে সুন্দর কিন্তু আমার শার্টের দাম হলো 600 টাকা আর বিসিএল চেয়ারম্যান যে শার্টটি পরে ওনার শার্টের দাম 16000 টাকা তাই যদি বলেন যে পিজ্জাদার সাহেব 16000 টাকা 15000 টাকা মেরে দিয়েছে তাহলে হবে না কারণ আমি 600 টাকা দামে শাড়ি কিনেছি তাই সত্যকে আমরা স্বীকার করি উন্নয়নের মহাসংঘে দেশ যাচ্ছে এটা শুধু একটি সরকারের অবদান নয় একটি সরকারের কৃতিত্ব নয় এই কৃতিত্ব 16 কোটি মানুষের আপনারা যারা সমালোচনা করছেন তাদের তারও এই সেতুতে যাবে আসুন আমরা এরকম সেতুতে যে যাই অনেক যেখানে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি তো আজকে আমি শুধু এটুকুই বলব যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি এই বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে দেখতে চেয়েছিলেন তিনি সেটা দেখে নিতে পারেননি কাকেদের নির্মম বুলেটে ওনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে আছে কেন তারা আসলে ওই যে তাদের সব ক্ষেত্রে তারা গঠন করুক একটা প্রক্রিয়ার মাধ্যমে মেনে ওঠে যাই হোক আমি আর দীর্ঘায়িত করবো না বললে অনেক বলা যেতে পারে আজকে যে টপিক আমি শুধু এটাই বলবো আমাদের শিক্ষা এবং সার্বিক প্রায়োগিক শিক্ষা মাধ্যমে এবং এইগুলি সব সরকার নজর দিয়ে আমাদের যে গণনেত্রী বঙ্গনেত্রী শেখ হাসিনার উন্নয়ন সেটাকে ধরে রাখতে হলে আমাদের একটা বিশাল জনগোষ্ঠীকে সত্যনিষ্ঠ বাস্তবনিষ্ঠ এবং মেধা এবং মননশীলতার পাশাপাশি একটা আদর্শ নৈতিকতা শিক্ষা দিয়ে আমাদের শিক্ষক সমাজে বৃহৎ একটা জনগোষ্ঠী ছাত্র সমাজকে গড়ে তুলতে হবে যারা নাকি আগামী দিনে এই দেশের উন্নয়নের বাহক বাহক হয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশ চুই চুই হাটিয়াটি বাবা করে উন্নয়নের দিকে যাবে এবং একটি বাংলাদেশ হবে বিস্ময় আর আজকে বাংলাদেশ হচ্ছে একটা মানে উদাহরণ দেওয়ার মতো মননশীলতার দিক থেকে উন্নয়নের দিক থেকে যে এখানে আছি আমরা আসলে একটা গঠনমূলক পর্যায়ে আছি উন্নয়নশীল দেশ আমরা 2041 সালে উন্নয়নত দেশে প্রধান কোন করবো সে আশাবাদ ব্যক্ত করে সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু